my new vlog. আজ আমি আপনাদের সাথে আবার একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। রেসিপিটির নাম হলো কাবলি ছোলার ঘুগনি। এই কাবলি ছোলার ঘুগনিটি আমি কেমন ভাবে করি সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তাহলে দেখতে থাকুন আমার ব্লগটা। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি এখানে চানা সেদ্ধ করতে প্রেসারে দিয়ে দেব। মোটামুটি 5-6টা সিটি দেব, তারপর খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। যদি না হয় আরও 2-3টে সিটি আমি দিয়ে দেব। আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি, এরপর আমি কড়ায় পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়েছি। এরপর আমি 1 চামচ নুন দিয়ে দেবো পেঁয়াজে, পেঁয়াজটা নরম হওয়ার জন্য। পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি টমেটো দিয়ে দেবো। টমেটোটা আমি দিয়ে দিয়েছি, এবার টমেটোটা ভেজে নেব। আর একটু টমেটোটা নরম হওয়ার জন্য আবার একটু নুন দিয়ে দেবো। টমেটোটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্ট দেব। এখানে আমি 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এরপর আদা রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা করে নেব। এরপর 3 খানা কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা বেটে রাখা দিয়ে দেব। 1 চামচ বা 1/2 চামচ, আমি এখানে 1/2 চামচ দিয়েছি। এবার আমি আমৃতসরি ছোলে মশালা, কেয়া ব্র্যান্ডের আমৃতসরি ছোলা মশালা দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে ফোটার জন্য আমি একটু জল দিয়ে দেব। জলটা একটু এইভাবে ফুটে উঠবে, তারপরে ভালো করে কষিয়ে নেব, তারপর আমি ছোলাগুলো দিয়ে দেব। স্বাদের জন্য আমি 1/6 চামচের 1 চামচ চিনি এখানে দিয়ে দেব। এবার আমি ছোলেগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি একটু এখানে ছোলা তুলে নিয়েছি, এটা ম্যাস্ট করে তরকারির সাথে মিশিয়ে দেবো, তাহলে গ্রেভিটা ঠিক হবে। ছোলাটা আমার এখানে ম্যাস্ট করা হয়ে গেছে, এটা আবার আমি গ্রেভির সাথে মিশিয়ে দেবো ভালো করে। ছোলাটা আমি এখানে নামিয়ে নিয়েছি, এখন জল একটু বেশি রেখেছি, তার কারণ জল একটু পরেই টেনে যাবে, তখন আপনাদের দেখাবো যে ছোলাটা কেমন দেখতে লাগছে। এইবার ছোলাটা যখন জলটা টেনে গেল তখন এইরকম দেখতে লাগছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই বলো। আমার ভিডিওটায় একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশন বেলটা যেন অন করতে ভুলো না। ধন্যবাদ।